Assalamualaikum everyone. Welcome back to Rumana's Universe. Shobai kemon achen? Asha kori shobai bhalo achen. Alhamdulillah. Apnader shobar duate amra onek bhalo achi. Ar apnader shobai ke Ramadan masher onek onek shubhechha. Asha kori shobar roza bhalo jabe ebong shobai shusto shobol thakben ebong amader jonno shobai dua korben ebong inshallah amio apnader shobar jonno dua korbo. To ar ei hocche amar ajker view pichone. Eta hocche amar notun basha ar amar notun bashate ami shift hoyechi jeta ami amar ager blog e bolechi. তো পুরো ভাষাটা এখনো গোছানো হয়নি যাও একটু গোছানো হয়েছে তো কিচেনটা মোটামুটি গোছানো শেষ আর আমি চিন্তা করলাম তাহলে আপনাদের সাথে আমি একটু শেয়ার করি আমি আমার কিচেনটাকে কিভাবে গুছিয়েছি আর এই যে রিহান ও আমাদের সাথে চলে এসেছে তো চলুন আপনাদেরকে একটু দেখাই আমার কিচেনটাকে আমি কিভাবে সেটআপ করেছি তো সো লেটস স্টার্ট দা ব্লগ আর এই হচ্ছে আমার পুরো কিচেন ভিউ এই হচ্ছে আমার পুরো কিচেন ভিউ সো আমার কিচেনটা বেশি বড় না ছোট বাট আমাদের দুইজনের জন্য দুইজনের পরিবার যেহেতু সো আমাদের জন্য এই কিচেনটা মানে ঠিক আছে আর এরকম পুরো সেটআপ আমি আমার কিচেনে ছিল ব্ল্যাক এরকম টাইলস করা ছিল কিচেনে যেহেতু ব্ল্যাক টাইলস সো আমি এর জন্য সবকিছু হোয়াইট নিয়েছি সো এখানে হোয়াইট টোস্টার হোয়াইট কেটল হোয়াইট মাইক্রোওয়েভ এবং হোয়াইট ব্লেন্ডার মেশিন সবকিছু আমি হোয়াইট নিয়েছি যেহেতু ব্ল্যাক ব্ল্যাক আর হোয়াইটের কম্বিনেশনে করা আর এই ফ্রিজ দুইটা একটা হচ্ছে আপনার নর্মাল এবং একটা হচ্ছে ডিপ ফ্রিজ সো ডিপ ফ্রিজটা হোয়াইট কালারের ছিল না সো যার কারণে এই কালারটাই নেয়া আর এই হচ্ছে এই এটা হচ্ছে আমার এই ডোর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কিচেনের এন্ট্রেন্স ডোর যেটা এটা আর এই যে এইদিকে আমি সেট আপ করেছি সো এটা আপনাদেরকে দেখিয়েছিলাম আমি আমার লাস্ট ব্লগে আমি একটা ডিপ ফ্রায়ার কিনেছি সো এই হচ্ছে ডিপ ফ্রায়ারটা হোয়াইট পাওয়া যায়নি যার কারণে ব্ল্যাক নিয়েছি আর এটা হচ্ছে আমার রাইস কুকারটা হোয়াইট পাই নাই যার কারণে একটু ব্ল্যাক চিন্তা করলাম যেহেতু সবকিছু হোয়াইট পাওয়া যাচ্ছে না তো ব্ল্যাক নেই সো ব্ল্যাক আর হোয়াইট কম্বিনেশনই রাখি সবকিছু আর এইটা হচ্ছে আমার কুকার এদিকে হচ্ছে আমার ওভেন আর এই যে এই এটা হচ্ছে আমার ড্র এটাতে আমি আমার স্পুন অর্গানাইজার রেখেছি আমার স্পুনগুলোকে অর্গানাইজ করে খুবই সুন্দর করে যাতে মানে খোঁজাটা ইজি হয় যে কোনো সাইজের কাটলারিগুলো খুবই ইজিতে পাওয়া যায় আর এই যে আপনাদের রিহান আমার স্পেচুলা নিয়ে করছেন সো এই ড্রয়ারটাতে আমি এরকম স্পুন অর্গানাইজ করেছি দেন এখানে একটা ড্রয়ার আছে এটাতে আমি আমার সব চপিং বোর্ড ইলেকট্রনিক্স যে পিটার মেডিসিন জাস্ট এইগুলো অর্গানাইজ করেছি দেন এইদিকে আরেকটা ড্র আছে এখানে আমি আমার হ্যান্ডি যেগুলা প্যান এগুলা একটু অর্গানাইজ করেছি আর এই হচ্ছে কুকার আর এটার উপরে একটা ড্র আছে এদিকে সো এখানে আমি আমার সো যাবতীয় রিহানের যে ড্রিঙ্ক চুইংগাম আমাদের সস ক্যাচআপ যেগুলা এগুলা একটু স্টোর করেছি আর এই হচ্ছে আমার বেসিন এরিয়া আর এইটার সাথেই আছে একটা বড় উইন্ডো এই উইন্ডো দিয়ে খুবই সুন্দর আলো বাতাসে ঢুকে আর এই যে এটা একটা অর্গানাইজার যেটাতে আমি হ্যান্ড ওয়াশার এগুলো রেখেছি আর এটা আমি শিন থেকে ক্রয় করেছি শিনে অনেক সুন্দর সুন্দর এবং ইউনিক জিনিস পাওয়া যায় আর উইন্ডোর সাইডে এরকম একটু স্পুন রেখেছি আর এই যে এদিকে আর ভ্যাসিনের সাথে এরকম আমি একটা র্যাক রেখেছি যেটাতে আমি আমার ফ্রুট স্টোর করি ফ্রুটগুলো রাখার জন্য আমি এটা ইউজ করি অনেকে চাইলে কাপ বা কিছু রাখে অনেকে বাট আমার কাছে এটা ফ্রুট রাখার জন্য আমি এটা ইউজ করছি আমার কাছে ভালো লাগে আর এদিকেও অনেক ড্র আছে যেগুলোতে আমি বিভিন্ন জিনিস স্টোর করে রেখেছি সো নিচের একটা ড্রতে এটাতে আমি আমার সব মশলাপাতি যেগুলো সো এগুলো স্টোর করি রেখেছি এখানে প্লাস এখানে ড্রিঙ্ক বোতল আরও অয়েল সো যা যা লাগে ঘরের সরঞ্জাম দিয়ে সো এগুলো রেখেছি আর এদিকেও কাবারে কিছু জিনিস আমি রেখেছি আর এটার সাথেই হচ্ছে আমার এই যে আমার ওয়াশ ইয়েলো ডোর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ওয়াশরুমের ডোর আর সাথে আমি বড় আমার বিনটা রেখেছি এখানে কিচেনটা বলে এগুলো দেন হচ্ছে আমার আরেকটা ড্র এদিকে আরও দুইটা ড্র আছে আর এবং উপরে আছে আরও একটা দুইটা ড্র আছে এখানে সো একটু খুলে দেখাই আপনাদেরকে সো এখানে আমি আমার মানে বাচ্চাদের বিস্কিট যা লাগে সো এই খাবারগুলো এখানে রেখেছি
আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট আমার কাছে কি ছিল এই ড্রোতে মনে হয় আমার কাছে খুবই খুবই ভালো লাগে আমার এই পার্টটা এই এটা অনেক বড় এই ড্রোতে এবং এটাতে আমি আমার সম্পূর্ণ কাছের বাসন যেগুলো সেইগুলাই রেখেছি আর গ্লাস কাপ যেগুলো আমাদের লাগে আমি খুবই কম প্লেট বা কম গ্লাসই ক্রয় করেছি কারণ এই দেশগুলোতে দেখা যায় কি বেশি যদি আপনি জিনিস হয়ে যায় তাহলে ওইগুলো স্টোর করাটাও কঠিন হয়ে যায় কারণ আপনার বাট আমার বাসায় অনেক স্পেস আছে যেহেতু আমি এখন এখানে নতুন বাসাতে সো এখনও অনেক কিছু ক্রয় করা হয়নি সো যার কারণে আমি আর বেশি কিছু কিনি নাই আর এই যে এগুলোতে তো আপনাদেরকে দেখালাম সো মোটামুটি আমার ফুল কিচেন ভিউটা হচ্ছে এইরকম জাস্ট এই যে এই হচ্ছে আমার ফুল কিচেন ভিউ এই দুই সাইড দিয়ে সো আমার জন্য অনেক ভালো হয়েছে এই কিচেনটা একদম ছোটো না আবার একদম বড়ও না পারফেক্ট আমি মনে করি আমার জন্য ঠিক আছে আর এটাতে মানে অনেক ভালো লাগে কারণ এখানে উইন্ডো থাকার কারণে কিচেন নিয়ে সব সময় আলো বাতাস ঢুকে যার কারণে খুবই খুবই ভালো লাগে আর এই যে রিহান নটি করছে আর এই তো এটাই ছিল আমার পুরো কিচেনের সেট আপ যেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম আশা করি সবার ভালো লেগেছে সো যদি সবার ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন সো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ